এটা আবশ্যক, একজন মুসলমানের জন্য অত্যাবশ্যক একটা বিষয় যে আমাদের আরবি তারিখ আরবি সন, কারণ এই আরবি তারিখের সাথে আমাদের অনেক গভীর সম্পর্ক রয়ে গেছে। এখানে আরবি তারিখের সাথে আমাদের ইবাদত, আরবি তারিখের সাথে আমাদের ঈদ, আমাদের রমজান, আমাদের শবে বরাত, আমাদের শবে কদর, আমাদের সব কিছুই আরবি তারিখের সাথে আসে না নাই কোন। এরপরে আমাদের শবে মেরাজ, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেরাজ হয়েছিল সেই মেরাজ সব আরবি তারিখের সাথে। তো এখন চলতেছে রজব মাস, এই রজব মাসের আজকে ১৭ তারিখ। ১৭ তারিখ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সব কয়টা হাদিস গ্রন্থের ভিতরে এই হাদিসটা এসেছে, রমজানের ফজিলত বা রমজান অধ্যায়ে বা রোজা অধ্যায়ে এই হাদিসটা এসেছে যে রসুল করিম সাল্লাহ সাল্লাম যখন রমজান রজব মাস আসতো, রজব মাস তো একটা দোয়া উনি পড়তেন, সকলে তো জানেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান। সবাই পারবেন না আমার সাথে পড়তে? আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান। বেশি বেশি এই দোয়াটা রসুল পড়তেন, আমরাও পড়বো, ইনশাল্লাহ পড়বো। তো কারো সামনে থাকলে, আপনি ব্যবসার ভিতরে আছেন, আপনি একটু জোরে পড়েন, চাকরির ভিতরে আছেন, পাশের মানুষটা যাতে আপনার পড়ার আওয়াজ শুনে সেও যাতে পড়ে, আপনি হাঁটতেছেন দুই তিনজন একসাথে একটু জোরে পড়েন যাতে সেও পড়ে, কারণ একটা রমজান মাস আপনার জিন্দেগি পুরো কামিয়াব করে দেওয়ার জন্য, আপনার জিন্দেগির যত গুনাহ আছে যত অপরাধ আছে ধুয়ে মুছে সাফ করার জন্য এক রমজানই যথেষ্ট। জোরে বলে সুবহানাল্লাহ। এক রমজানই আপনাকে পারে জান্নাতের উঁচু মাকাম, সে জান্নাতের উচ্চ শিখরে পৌঁছে দিতে, একটা রমজানই আপনাকে পারে। এই মাসে আপনি দান করলে এক টাকায় এক টাকার সব আছে না নাই, আর রমজান মাসে একটা নফল আদায় করলে ফরজের সমতুল্য সব। কী সবটা আল্লাহ আপনারা দিতেছেন রমজান মাস, একটা রমজানের ফজিলাত। আল্লাহ রসুল তো বলছেন রমজান পাইল আর সে গুনাহ মাফ করলো, করাইতে পারলো না, সে ধ্বংস হোক। জিবরাইল আলাইহিস সালাম এটা বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমিন, রমজান আপনার গুনাহকে ধুয়ে মুছে, ১১ মাসের গুনাহকে ধুয়ে মুছে সাফ করে দিবে। এই জন্য একটা রমজান আমাদের জন্য অনেক কল্যাণকর এবং একটা রমজান পাওয়াটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। এই জন্য রসুল বলতেন আয় আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা, আয় আল্লাহ আমাদের জন্য বরকত দান করেন, ফি রজাবা রজব মাসে, ওয়া শাবানা এবং শাবান মাসে, ও বাল্লিক না রমাদান, আর আমাদের হায়াতকে আমাদের জিন্দেগিকে লম্বা করে রমজান পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেন। আমিন বলবেন না? এটা বসে এটা বললাম।